দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো ভদ্রেশ্বরের পুরপ্রধান মনোজ উপাধ্যায়ের। পুরপ্রধানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মঙ্গলবার রাতে পুরপ্রধান মনোজ উপাধ্যায় স্থানীয় জয় ভারত সংঘ থেকে ফিরছিলেন। সেই সময়ে 10-15 জন যুবক তার রাস্তা আটকায়। ঠিক তারপরেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় পুরপ্রধানকে। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় পুরপ্রধানের দেহ। এরপরেই স্থানীয়রা চন্দ্রনগর মহকুমা হাসপাতালে নিয়ে যান তাকে। সেখানকার চিকিৎসকরাই মনোজ উপাধ্যায়কে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র সিআইডি তদন্তের দাবি করেছেন। এই ধরনের একটা খুব আমাদের দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের ভদ্রেশ্বর পৌর এলাকায় ঘটেছে। এটা কিন্তু মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না। এটা একটা পৌরপ্রধানকে রাস্তার উপরে ফেলে গুলি করে দিয়ে মারা হয়েছে। এর থেকে বড় মানে নিন্দীয় ঘটনা আর ঘটতে পারে না। দেখুন, এটা আমার প্রশ্ন নয়, এখানে সাধারণ মানুষ যারা এখানে আছে সবার একটাই প্রশ্ন যে থানার থেকে প্রায় আপনার 1.5 কিলোমিটার দূর নয় এটা জায়গাটা। এখানে যখন একজন পৌরপ্রধানের মার্ডার হতে পারে, অন্য যারা কাউন্সিলর তা কেউ সেফ এখানে আর সেফ নয় এখানে। আমরা চাইছি এটা অন্তত একটা সিআইডি তদন্ত হোক, এর পিছনে কারা আছেন তাদের নাম যদি সামনে আসে। এরপর বিকেলে পুরপ্রধানের দেহ নিয়ে আসা হয় তার বাড়িতে। তার মৃতদেহ দেখতেই ভিড় জমান এলাকার বহু মানুষ। মানুষের ঢল ঘিরে ধরে তার মৃতদেহকে। এই ঘটনায় তার অনুগামীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। তাহলে আমাদের এখানে হসপিটালে হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট, এনএনটিভি বাংলা। টিটাগড় থানার অন্তর্গত পলতা জাফরপুরের দুই যুবক গতকাল রাতে একটি ভাম বিড়ালকে মেরে খায় এবং সেই ছবি ফেসবুকে পোস্ট করে। এই পোস্টটি প্রশাসনের নজরে আসতেই তারা নড়ে চড়ে বসে এবং বনদপ্তরকে খবর দেয়। এরপরেই যোগাযোগ করা হয় টিটাগড় থানায়। দুপুরে টিটাগড় থানার পুলিশ জাফরপুর চালবাজারের বাড়ি থেকে প্রণয় বাউলকে গ্রেপ্তার করে এবং আরেক অভিযুক্ত বিশ্বজিৎ বিশ্বাসের তল্লাশি চালাচ্ছে। সন্ধ্যায় টিটাগড় থানায় আসে সিআইডির একটি তদন্তকারী দল। তারা দীর্ঘক্ষণ ধরে জেরা করে প্রণয় বাউলকে। এরপর ধৃতকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। জেলা বনদপ্তর আধিকারিক মানিকলাল সরকার বলেন, এদের একটি বন্যপ্রাণী মারার অপরাধে ধরা হয়েছে। এই জাতীয় প্রাণী সংরক্ষিত, তাই বন্য আইন অনুযায়ী এই জাতীয় প্রাণীকে হত্যা করা একটি শাস্তিযোগ্য অপরাধ। ব্যারাকপুরের কাছে, শ্যামনগরের ইছাপুরের কাছে পলতা, ব্যারাকপুর পলতা জাফরপুরের কাছে কি বাউল, প্রণব বাউল আর বিশ্বজিৎ বিশ্বাস, এই দুজনে ভামবেড়াল মেরে কেটে রান্না করে খেয়েছিল। তো সেটা এই সিবেট ক্যাট, এটা তো শিডিউল 2 অ্যানিমেল ওয়াইল্ড লাইফ অ্যাক্ট অনুযায়ী, তো এটা মেরে খেয়েছিল। তো তারপরে আমরা ফেসবুকে ওরা পোস্ট করছে, মেরে খাওয়ার পরে ফেসবুকে পোস্ট করছে, তো সেটা আমরা খবর পেয়েছি। তারপরে পুলিশের সহায়তায় একজনকে আমরা অ্যাকিউজ ধরতে পেরেছি, আরেকজনের খোঁজ চলছে যত তাড়াতাড়ি পারা যায়। যাকে ধরেছেন তার নাম কি? প্রণব বাউ। ওদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে? ওদের যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে যে সেকশন 9 এবং সেকশন 51-এ ওদেরকে মানে ওয়াইল্ড লাইফ শাস্তিযোগ্য অপরাধ, সেটা সাজা হচ্ছে। আমরা মেইনলি সেকশন 9 ওয়াইল্ড লাইফ অ্যাক্ট 1972 সেকশন 9 এবং সেকশন 51 ধারা দেবো। তাহলে রাস্তায় অ্যাক্সিডেন্টটা করেছিল, আমার বন্ধু খবর দিয়েছে, আমি বলেছি ঠিক আছে অ্যাক্সিডেন্টে যখন পড়ে আছে তাহলে ওইটা ঢাকা দিয়ে রাখ, ঠিক আছে আমি আসছি তাহলে কেটে খাবো। তা ওইটা তুলে, ওই মরা মাল আমরা তুলে কেটে খাবো,
এটা যাই না বাংলার মধ্যে ধান বিড়াল মারিনি, ওটা হচ্ছে অ্যাক্সিডেন্টে পড়েছিল, আমরা ঢাকা দিয়ে নিয়ে চলেছি, এবার ফিরে দেবো, এবার তার থেকে ভালো কি নেবে। উত্তর চব্বিশ পরগনা থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট এনএনটিভি বাংলা। সময় মতন বেতন না পাওয়া, স্থায়ীকরণ, অতিরিক্ত সময় কাজ করিয়ে পয়সা না দেওয়া ইত্যাদির প্রতিবাদে চন্দননগর পৌর নিগমে অস্থায়ী কর্মীরা পৌর নিগমের গেটের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হলেন। এখানে 700 জন অস্থায়ী কর্মী রয়েছে, গেট বন্ধ করে কোনো স্টাফকে ঢুকতে দিচ্ছে না তারা। ম্যাডাম, আমাদের কোনো অস্থায়ী জায়গা নেই, আপনি বলেছিলেন আপনাদের ভবিষ্যৎ করে দেব, আপনি এটা বলেছিলেন, আমাদের সব ছেলে গেছে, তাই তো আপনাকে আমরা কোনো জোর করিনি, আপনি দায়িত্ব নিয়ে বলেছিলেন সব ছেলেকে, আমি দায়িত্ব নিয়ে ব্যবস্থা করে দেবো, আপনি আপনি বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে আমাদের আন্দোলন। আমরা দেড় মাস ধরে মাইনে পাত্র পাইনি, ঠিক আছে, এক মাস অতিক্রম করেছে, ঠিক আছে, তাই 21 তারিখ হয়ে গেলে আমাদের মাইনে পাইনি, প্লাস আমরা এতদিন টেম্পোরারি পিওরলি টেম্পোরারিভাবে আমাদের মেয়র সাহেব একটা আই কার্ড দিয়েছিল, সেটা আপনাকে আমি দেখাচ্ছি, এর মধ্যে লেখা আছে দেখুন পিওরলি টেম্পোরারি, ঠিক আছে, এটা মেয়র সাহেব আমাদের করেছিল, তখন আমাদের এমআইসি ছিল পাঞ্জাবি, পাঞ্জাবি সৈদানাথ ছিলেন, ঠিক আছে, তখন ইনি এটা করেছিলেন, কিন্তু আমাদের এখন 7 মাস শুনছি আমরা ম্যান্ডেজ হয়ে গেছি, এবার ম্যান্ডেজ হয়ে যাওয়ার কারণে আমাদের কোনো জানানোই হয়নি, কিছুই নয়, আমরা ম্যান্ডেজ হয়ে গেছি, এবার ম্যান্ডেজ হয়ে যাওয়ার কারণে করে আমাদের মাইনেপত্র টোটাল আটকে গেছে, ঠিক আছে, টোটাল আটকে গেছে, এবার আমাদের দোকান আমাদের বাজারের মুদিখানা দোকানে বাকি পড়ে যাচ্ছে, হ্যাঁ, ইলেকট্রিকের বিল পড়ে যাচ্ছে, কী চাইছো? আমরা চাইছি আমাদের সঠিক সময় মাইনে হোক, আমাদের সঠিক পারিশ্রমিকটা দেওয়া হোক, সঠিক পারিশ্রমিকটা দেওয়া হোক, ন্যায্য করে স্থায়ীকরণ করতে হবে আমাদের। আজকে দেখুন আমরা 7-8 বছর চাকরি করছি, কোনো রকম এখানে স্থায়ীকরণের সুবিধা ব্যবস্থা নেই, তার মধ্যে আমাদের উপযুক্ত পারিশ্রমিকও দেওয়া হয় না, তার মধ্যে আমরা অ্যাম্বুলেন্সের চালক, আমার নাম প্রলয় চক্রবর্তী, আমরা এখান থেকে কলকাতা গেলে আমাদের 8-9 ঘন্টা বেশি ডিউটি করতে হয়, তার জন্য উপযুক্ত পারিশ্রমিক আমরা পাই না, আজকে 6-7 মাস হলো ওভার টাইমে টাকাও আটকে দিয়েছে অফিস, হ্যাঁ, আজকে আমি যতদিন না আমাদের এই প্রতিবাদ এ হচ্ছে ততদিন আমরা কাজ বন্ধ রাখবো। এই আন্দোলন চলাকালীন অবস্থায় একজন অস্থায়ী কর্মচারী অসুস্থ হয়ে পড়েন। কর্মীদের বিক্ষোভ বলতে এখানে ওদের কিছু দাবি আছে, যেটা স্থায়ীকে অস্থায়ী করতে হবে, অস্থায়ীকে স্থায়ী করতে হবে, তো সেখানে তো এগুলো একটা পলিসি ম্যাটারের ব্যাপার, সরকার যেভাবে আমাদের স্থায়ী করার নির্দেশ দেবে সেভাবে আমরা করব, সেটা তো আমাদের নিজস্ব সিদ্ধান্ত নয়, অবশ্যই সরকারের একটা মতামত থাকবে এবং নির্দেশ থাকবে। আর বেতনের দিক দিয়ে যে সমস্যাটা হয়েছে, বেতন হচ্ছে না, ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় মহানগরী অসুস্থ রয়েছেন, তার পরে যে চার্জ নেওয়া হয়েছে এবং সেগুলো করতে পেপারের কাজকর্ম করতে কিছুদিন সময় লেগেছে, এবং নতুন কমিশনার এসেছে, কমিশনার আসার কারণেও কিছুদিন সময় ওখানে ব্যয় হয়েছে, তো সেক্ষেত্রে কিছুদিন বেশি সময় লেগেছে, কিন্তু আমরা আশা করি এটা খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবো। আর আমাদের আগামীকাল আমাদের এমআইসি মিটিং আছে, অর্থাৎ ক্যাবিনেট সভা, সেখানে আমরা একটা আলোচনা সিদ্ধান্তে বসবো এবং আশা করি নিশ্চয়ই ফলস্বরূপ। হুগলি থেকে প্রদীপ বসুর, রিপোর্ট এনএনটিভি বাংলা। হুগলির তারকেশ্বর থানা এলাকায় সারদা হিমঘরে আলুতে কোনো রং বা কেমিক্যাল মেশানোর কাজ করছিল ওই হিমঘরের কয়েকজন কর্মচারী। সরাসরি এই ঘটনায় দেখতে পাওয়া যায় একজনকে, পুলিশের হাতে তুলে দেয় রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত। অভিযুক্ত তপন বেরাকে এদিন চন্দননগর আদালতে তোলা হলে বিচারক তাকে জামিনে মুক্ত করেন। এ সম্পর্কে তার আইনজীবী বিস্তারিত ভাবে জানান। ম্যাজিস্ট্রেটের ইচ্ছে করলে রাখার ক্ষমতা নেই, রাখার যদি ক্ষমতা থাকে সেটা পুলিশের ছিল, পুলিশ যদি, কিন্তু পুলিশ তো গায়ের জোরে উল্টোপাল্টা সেকশন দিলে হবে না, তাহলে মামলাটাই এমনি হবে না, হ্যাঁ, বেল হলো।
অভিযুক্ত তার দোষ স্বীকার করলেন এনএনটিভির ক্যামেরার সামনে। অন্য এক কর্মচারী মাধব সাত্রা আদালতের সামনে দাঁড়িয়ে স্বীকার করেন যে আলুতে ইটের গুঁড়ো মেশানো হচ্ছিল। আমাদের আলু রং হয়নি বলে বা কিছু যেমন জায়গা থেকে রঙালু যাচ্ছে, খদ্দের কিছু তারা ঝামেলা করছে, বলছে আমাদের যে রঙালু আসছে তোমাদের বিনা রঙে আলু কী করে চলতে পারে। তারপরে আমাদের এলাকার আলু বা মাটি লাগা, টিসুটি মাটি লাগা দেখতে খারাপ, তার সেই জন্য খদ্দের তাদের অপছন্দ হচ্ছে, আমাদের বা খদ্দেরা নিতে চাইছে না। সেই জন্য আমরা এই একদিন খালি একটু হালকা ইট গুঁড়ো দেওয়া হয়। না এতে করে ইট গুঁড়োতে কী ক্ষতি হয়? না ইট গুঁড়ো তো এমনি ইটকে ভেঙে যেটা গুঁড়িয়ে যে করে। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট, এনএনটিভি বাংলা। কালনা দু নম্বর ব্লকের তলার মোড় থেকে দেবীপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা, নজর নেই প্রশাসনের। গত রবিবার রাস্তার এই বেহাল অবস্থার কারণে একটি বালির লরি উল্টে যায়, সেই ঘটনায় মারা যান দুজন, আহত হন বেশ কয়েকজন, তবুও প্রশাসনের ঘুম ভাঙিনি। কিভাবে আর কতদিন পর এলাকার মানুষ এই সমস্যার সুরাহা পাবেন, সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা। এই যে 12 কিলোমিটার রাস্তাটা চূড়ান্ত অবস্থা খারাপ। এই রাস্তাটা পিডাব্লিউডি রোড সে বর্ধমানের উপর হ্যান্ডওভার হয়েছে, কিন্তু আমরা চাইছি এখানে আজকে বাস চলাচল করছিল, এত অবস্থা খারাপ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। এই রাস্তাটা সত্বর আশু চাইছি আপনাদের মাধ্যম দিয়ে এই রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয়। এই রাস্তাটা না হলে আজকে বহু মানুষের বহু কষ্ট হচ্ছে, কারণ এই রাস্তাটাও খুব বিজি রাস্তা। এই রাস্তাটা আসু সমাধান করার চেষ্টা করার জন্যে আমি সরকারের কাছে সমস্ত স্তরের কাছে আবেদন রাখবো, যাতে তাড়াতাড়ি এটা মেনটেন করা হয়। দু বছর ধরে এই রাস্তাটা খারাপ অবস্থায় পড়ে আছে, ওই তালার মোড় থেকে আমাদের ওই ধামাস মোড় পর্যন্ত বেহাল অবস্থা রাস্তার। আমি একজন এলাকাবাসী হিসেবে বলতে চাই যে এই রাস্তাটা যদি সারানো হয় তাহলে এলাকার মানুষ ভালোভাবে যাতায়াতটা করতে পারবে। হ্যাঁ, প্রচণ্ড অসুবিধা, প্রচণ্ড মানে সমস্যার মধ্যে আছি, মানে গোটা রাস্তাটা একদম বাজেভাবে, খুব বাজে অবস্থা গোটা রাস্তাটা তালার মোড় থেকে দেবীপুর পর্যন্ত, মানে এত বাজে রাস্তা যেন কোথাও দেখা যায় না, অটো যেতে পারে না, গাড়ি যেতে পারে না, সমস্ত রকম সমস্যা, মানে এত বাজে রাস্তা কোথাও দেখা যায় না। পূর্ব বর্ধমান থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, এনএনটিভি বাংলা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুবী রায় সহ জেলা মহিলা নেতৃত্ব। পঞ্চায়েত ভোট ও 25 নভেম্বর নারী বৈষম্য দূরীকরণ দিবসকে সামনে রেখে এই সবার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে সকলের মধ্যে তুলে ধরতে সবাই উপস্থিত সকল মহিলাকে এগিয়ে আসার আহ্বান জানান। সভার আগে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলার সভাপতি কৃষ্ণ সরকার জানান, আজকে আমরা মহিলারা মিলে একটা সম্মেলনের আয়োজন করা হলো কর্ণঘোষ ব্লকে। এই প্রত্যেকটি ব্লকে ব্লকেই আমি এখন একটু করে সম্মেলন বা সভা করে চলেছি, কারণ সামনে পঞ্চায়েত ভোট, এবং শুধু পঞ্চায়েত ভোট নয়, আগামী 25 নভেম্বর নারী বৈষম্য দূরীকরণ দিবস। এই দিবসটিকে আরও ভালোভাবে উদযাপন করার জন্যই, মহিলাদের মধ্যে একটা প্রেরণা তুলে ধরার জন্যই আমরা আজকে একে একে সম্মেলনগুলো করছি। পঞ্চায়েত ভোটে কী বার্তা দিতে চাইছেন? পঞ্চায়েত ভোটে এখন সবথেকে ভালো কথা হচ্ছে যে মহিলাদের আসন 50%, তাই মহিলারা যে আজকে এগিয়ে যদি না আসে, ভালো মহিলা, কাজের মহিলা, আমরা এই সম্মেলন থেকেই একজন একজন করে বেছে নেব। কাজ না করে কারোর কোনো নেতা বা কারোর দাদার বোন হিসেবে বা বউ হিসেবে কিন্তু আজকে আসন সংরক্ষণ হবে না। মহিলাদেরকে কাজ করার জন্য সুযোগ পেতে হলে তাদেরকে এখন থেকে কাজে এগিয়ে আসতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, মমতা ব্যানার্জির উন্নয়নকে তুলে ধরতে হবে। এই জন্যই এখন থেকেই মহিলাদেরকে তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে বলরাম শহরের রিপোর্ট, এনএনটিভি বাংলা। কালনা দু নম্বর ব্লকে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষ, একটানা বৃষ্টির কারণে পেঁয়াজ চারা লাল হয়ে যাচ্ছে বলে চাষীদের অভিযোগ, তাই তারা বাধ্য হয়ে দ্বারস্থ হলেন ব্লকের কৃষি আধিকারিকের কাছে। পেঁয়াজের চারা
গাছগুলো লাল হয়ে যাচ্ছে বা শুয়ে পড়ছে। এটা বৃষ্টি তো লাগাতার হয়েছে ছ দিন সাত দিন, তারপরে এই রোদ বেরোনোর পরই এটা হয়েছে। পরামর্শ কয়েকটা ওষুধ দিলেন, ওইটা ব্যবহার করতে বললেন। চারা আস্তে হলুদ হয়ে গিয়ে গুঁড়াটা পচা মতন হয়ে গিয়ে চারা পাটিয়ে যাচ্ছে, তার ফলে চারা আর উঠছে না, পাটিয়ে পড়ে যাচ্ছে। প্রাকৃতিক কারণে বর্ষার বৃষ্টির ফলে এরকম রোগ দেখা গেছে। হ্যাঁ, রোদ ওঠার ফলে বেশি কারণে পড়ছে। আর যখন রোদ দিই যে কদিন মেঘলা ছিল সে কদিন কোনো প্রবলেম দেখা যায়নি, কিন্তু প্রবলেমটা রোদ ওঠার পরেই প্রবলেমটা। এখানে মানে প্রায় সাত বিঘে জমির চারা আছে, এতে সাত বিঘে পাওয়া যাবে। এখন বেশি পয়সা লাগবে, কিনতে হবে চারা কারোর থেকে। এই তো চারার যা মার্কেটের দাম 7,000 টাকা 8,000 টাকা বিঘা লাগছে, এখন কিনতে হবে যদি মরে যায় সব। খরচ বেড়ে যাবে, অনেক খরচ বেড়ে যাবে, বিঘা প্রতি আরো 8-9,000 টাকা এক্সট্রা খরচ। এমনিতেই যা খরচ হয় চাষের যা পরিস্থিতি। এরপরেই কৃষি আধিকারিক বেশ কিছু ওষুধ দিয়েছেন চাষিদের, সাথে অনুপ্রাণিত করলেন চাষে। যেটা নেমে যাচ্ছে সেটাকে আমার ঠিক করতে হবে। যদি আমি নর্মাল পেজে নিয়ে আসলে এই মুহূর্তে ডলোমাইট ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। ডলোমাইট যদি আমরা প্রয়োগ করতে পারি সঠিক পরিমাণে, তাহলে এই পেঁয়াজের চারা এই বৃষ্টি হলে বা অত্যধিক জলের চাপে যে নষ্ট হয় সেটা কিন্তু আমরা অনেকটা বাঁচাতে পারবো। এই মুহূর্তে আমাদের রেকমেন্ডেশন হচ্ছে যে চারাগুলো পচছে সেগুলোকে আমরা স্প্রিন্ট মানে কার্বেন্ডাজি ম্যাঙ্গোজের জাতীয় ওষুধ, তার সঙ্গে কোনো একটা অ্যান্টিবায়োটিক যেমন অ্যান্টিব্যাক ক্রোসিনেজি বা স্ট্রেপটোমাইসিন সেটা পাঞ্চ করে আমরা প্রয়োগ করতে বলছি, অথবা ক্রিলাক্সিল গোল্ড বা রিডোমিল গোল্ডের সঙ্গে অথবা ক্যাপটানের সঙ্গেও আপনাকে এই অ্যান্টিবায়োটিকতে প্রয়োগ করলে আমরা রাইজোকটনি এবং পাইথন দুটোর হাত থেকে রক্ষা পেতে পারি। আর তারপরে আমরা জিঙ্ক স্প্রে করতে বলছি এক বা দুদিন পরে, 3-4 দিন অন্তর অন্তর, অন্তত 2-3 বার, তাহলে গাছটা অনেকটা সতেজ থাকে। বৃষ্টির কারণে অ্যাকচুয়ালি বৃষ্টিটা না হলে হয়তো এই প্রকোপটা কম হতো। বৃষ্টির কারণে যেটা আমরা বলা হলো যে জলের মধ্যে মাটিতে আপনার পিএইচ যে লেভেলটা অত্যধিক মাটির পিএইচ লো থাকার জন্য জলে দ্রবীভূত হয়ে সেই পিএইচটা আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়, মানে আপনার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসগুলো আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আপনি বৃষ্টি যদি অতিবৃষ্টি না হয় যদি অতি জলচাপেও কিন্তু এটা এই সমস্যাটা হতে পারত, কিন্তু আপনি বেশি করে জল দিয়ে দিলাম জমিতে তাতেও কিন্তু এই সমস্যাটা হয়। কিন্তু বৃষ্টি যেহেতু মানে ন্যাচারাল একটা প্রসেস সেখানে আমরা আটকাতে পারি না, প্রাকৃতিক এই দুর্যোগের জন্যই কিন্তু এই পেঁয়াজ চারাটা বেশি করে মরছে। কিন্তু তার প্রিকশন হিসাবে কৃষকরা যদি এই পদ্ধতিগুলো নেয় তাহলে তারা উপকৃত। পূর্ব বর্ধমান থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, এনএনটিভি বাংলা। খণ্ডঘোষ 1নম্বর চক্রে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো। এই প্রতিযোগিতা বাদুরিয়া ফুটবল মাঠে হয়। প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবী রায়। সার্কেল স্তরে এই প্রতিযোগিতায় 76টি প্রাথমিক স্কুল, মাদ্রাসা ও শিশু কেন্দ্রের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। 28টি বিভাগের প্রতিযোগীরা অংশ নেয়। এই খেলায় প্রথম স্থানাধিকারীদের জেলা স্তরে পাঠানো হবে বলে জানান শিক্ষক বিশ্বজিৎ রায়। আমাদের যে খণ্ডঘোষ 1নম্বর চক্রের যে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেক বছর নেয়, 35তম যে ক্রীড়া প্রতিযোগিতা আমাদের খণ্ডঘোষ 1নম্বর চক্রে 76 প্রাথমিক বিদ্যালয় এসএসকে এবং মাদ্রাসা তো আমাদের এখানে নেই, সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আজকে শীতকালীন যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাদুরিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে, যেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী বাসবী রায় মহাশয়। আজকে কটা ইভেন্ট আছে? আমাদের টোটাল 28টি ইভেন্ট আছে, 14টা ইভেন্ট মোট, তার মধ্যে 14টা হচ্ছে আপনাদের বালকদের জন্য আর 14টা হচ্ছে বালিকাদের জন্য। পূর্ব বর্ধমান থেকে বলরাম সাহার রিপোর্ট, এনএনটিভি বাংলা। পূর্ব বর্ধমানের পিপলন রামকৃষ্ণ সংঘের ময়দানে 4টি পঞ্চায়েতের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই ক্রীড়া প্রতিযোগিতার প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে লোকপ্রসার প্রকল্পের আওতায় লোকশিল্পীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় মোট 61টি স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এখানে দৌড়, হাই জাম্প, লং জাম্প সহ বিভিন্ন ইভেন্টে খেলা হয়। খেলার শেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এই ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেছেন পিপলন গ্রাম পঞ্চায়েতের প্রধান পল্টু কৈবর্ত। এদিন উপস্থিত ছিলেন মন্তেশ্বর 3নম্বর সার্কেলের এসআই অনুপ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। পূর্ব বর্ধমান থেকে মহেন্দ্রলাল চন্দ্রের রিপোর্ট, এনএনটিভি বাংলা।